হ্যালো বন্ধুরা, দাবং মিডিয়া পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। WBPSC-র ক্লার্কশিপের যে নোটিশ বেরিয়েছে, সেই নোটিশ অনুযায়ী কিন্তু আমরা আমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু এবার আমাদেরকে শুরু করতে হবে। তো তোমরা যারা এখনও প্রিপারেশন শুরু করো নি বা প্রিপারেশন শুরু করবে ভাবছো, তাদের জন্য কিন্তু আমি ধারাবাহিকভাবে এই সিরিজটা শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে WB ক্লার্কশিপের প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটটা মূলত জেনারেল স্টাডিজের উপরে হবে, এবং এখানে আমি নিয়মিত তোমাদের জন্য এক একটা ভিডিও তুলে ধরবো, যেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে হচ্ছে প্র্যাকটিস সেটের প্রথম পর্ব। তো চলো আমরা আমাদের যে প্র্যাকটিস সেট প্রথম পর্ব সেটা শুরু করি। তো এই প্র্যাকটিস সেটে শুরু করার আগে তোমাদেরকে আমি বলে রাখি, আমি এই ভিডিওগুলোতে মূলত 20টা করে প্রশ্ন তুলে ধরবো তোমাদের সামনে, এবং এই 20টা প্রশ্ন উত্তর এবং সেই সঙ্গে তার সঙ্গে রিলেটেড কিছু তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি এই প্রশ্নগুলো দেখে বা এই ভিডিওগুলো দেখে তোমরা অনেকটা এই যে সামনে যে প্রিপারেশন পরীক্ষার প্রিপারেশন সেটা কিন্তু নিতে পারবে। তো চলো আর কথা না বলে আমরা আমাদের যে প্রথম যে পরীক্ষা প্রশ্নটা আছে সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করি। তো প্রথমে প্রশ্নটা যেটা আছে, স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটা কে বলেছিলেন? এর উত্তর হবে হচ্ছে বাল গঙ্গাধর তিলক। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলকের ছবি। তো ইনি ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী নেতা এবং কংগ্রেসের একজন নেতা ছিলেন। তো এখানে ধরো আরও কিছু ইনফরমেশন আমি তুলে রেখেছি, এখানে কী দেওয়া আছে দেখো, বাল গঙ্গাধর তিলক একজন ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা কর্মী ছিলেন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা ছিলেন। এছাড়াও ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে ভারতীয় অস্থিরতার পিতা বলতেন। এটা কিন্তু মনে রাখবে, ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে ভারতীয় অস্থিরতার পিতা বলতেন, তাকে আরও সম্মানসূচক লোকমান্য বলা হতো। অর্থাৎ আমরা কিন্তু বাল গঙ্গাধর তিলক তাকে কিন্তু লোকমান্য তিলক বলে কিন্তু আমরা জানি। এই লোকমান্য তিলক যার অর্থ হচ্ছে জনগণ দ্বারা গৃহীত, তিনি হোম রুল আন্দোলনের জনক ছিলেন। তো এটা কিন্তু মনে রাখবো, তিনি কিন্তু হোম রুল আন্দোলনের জনক ছিলেন। তো এই প্রশ্ন আসতে পারে যে হোম রুল আন্দোলনের জনক কে ছিলেন। তো চলো আমরা এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্নটা আছে, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে? এখানে উত্তরটা হবে চার্লস ডারউইন। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডারউইনের ফটো। তো চার্লস ডারউইন ছিলেন একজন 19 শতকের একজন ইংরেজি জীববিজ্ঞানী। আমরা জানি কিন্তু ডারউইন ছিলেন কিন্তু একজন বিবর্তনবাদের যে ধারণা, সেই ধারণা কিন্তু জনক ছিলেন ডারউইন। আধুনিক বিবর্তনবাদের জনক বলা হয় তাকে। তিনি প্রথম প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে বিবর্তনবাদের যে ধারণা সেটা কিন্তু তিনি দিয়েছিলেন। তিনি সর্বপ্রথম অনুধাবন করেন যে সকল প্রকার প্রজাতিরই কিছু সাধারণ পূর্বপুরুষ হতে উদ্ভূত হয়েছে, এবং তার এই পর্যবেক্ষণটি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রতিষ্ঠা করেন। তো এখানে আমরা কি জানলাম যে প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হচ্ছেন চার্লস ডারউইন, তাকে কিন্তু আমরা বিবর্তনবাদের জনকও বলে থাকি। তিনি ছিলেন 19 শতকে একজন ইংরেজ জীববিজ্ঞানী। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তো এখানে কিন্তু আমাদের পিডিএফটাকে কিন্তু পুরোটা কিন্তু এরকম প্রশ্নে ভরপুর আছে, তো জেনারেল নলেজ কিন্তু তোমাদের এখানে অনেক গিদায় করতে পারবে। তো পরবর্তী প্রশ্ন যেটা আছে, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল? এটা হচ্ছে সঠিক করতে হবে লাহোর অধিবেশন। লাহোর কথায় লাহোর হচ্ছে পাকিস্তানে। তো এখানে দেখো আর কিছু ইনফরমেশন তুলে ধরা হয়েছে, যেটা হচ্ছে 1929 সালের 23শে ডিসেম্বর লাহোরে কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়। এই লাহোর অধিবেশনটা কবে হয়েছিল? 1929 সালে। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, লাহোর অধিবেশন কবে হয়েছিল বা কত তারিখে হয়েছিল? মনে রাখবে 1929 সালে 23শে ডিসেম্বর এই অধিবেশনে জওহরলাল নেহরু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন অধিবেশনে জওহরলাল নেহরু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন। উত্তরটা হবে লাহোর অধিবেশনে। লাহোর অধিবেশনে ঐতিহাসিক পূর্ণ স্বরাজ অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা প্রস্তাব পাশ করা হয়। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন রাশির একক ডাইন সেকেন্ড? এর উত্তর হবে বল। বল হচ্ছে একটা রাশির, বল রাশির যে বলের যে রাশি আছে সেই রাশির একক হচ্ছে ডাইন সেকেন্ড। এখানে বল বলতে কী বোঝায়? বল হচ্ছে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো অচল বা স্থির বস্তুকে সচল বা গতিশীল অবস্থায় আনা হয় বা আনার চেষ্টা করা হয়, কিংবা সচল বস্তুর গতির মান বা দিক পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয়, তাকে আমরা বল বলি। সোজা কথায় আমরা যখন কোনো কাজ করি, ধরো কোনো একটা জিনিস তুলতে হবে, সেটাকে আমরা আমাদের বলের দরকার পড়ে, বল বা শক্তি দরকার পড়ে, কোনো কিছুতে সরাতে হবে, কোনো কিছুতে টেনে নিতে হবে, এই যে কাজগুলো আমরা করি এর জন্য কিন্তু বল দরকার পড়ে। তো এই বলের একক হচ্ছে ডাইন, ডাইন সেকেন্ড। পরবর্তী প্রশ্ন চলে যায়, 5 নম্বর প্রশ্ন,
কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? এখানে সঠিক উত্তর হবে দাদাভাই নওরোজি। এখানে ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দাদাভাই নওরোজির ছবি। তিনি হচ্ছে ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হন। তো এখানে দেখো আরও কিছু ইনফরমেশন রয়েছে। দাদাভাই নওরোজি ভারতীয় উপমহাদেশের একজন প্রথম সারির রাজনীতিবিদ। ভারতীয়দের মধ্যে তিনি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। নওরোজি ভারতীয় জাতীয় কংগ্রেসে তার কাজের জন্য বিখ্যাত। তার মধ্যে তিনি একজন প্রতিষ্ঠাতা সদস্য, অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন কিন্তু প্রতিষ্ঠাতা সদস্য কিন্তু দাদাভাই নওরোজি। এবং তিনি তিনবার সভাপতি ছিলেন, অর্থাৎ কংগ্রেসের তিনবার কিন্তু তিনি সভাপতিও ছিলেন। কতবার সভাপতি হয়েছিলেন? 1886, 1893 এবং 1906, এই তিনবার কিন্তু তিনি কংগ্রেসের সভাপতিও হয়েছিলেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। স্তন্যপায়ী প্রাণীর সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কতটি? এখানে কিন্তু সঠিক উত্তর হবে 7টি। তো এখানে দেখো, এটা যে ছবিটা দিয়ে রয়েছে, এটা একটা কশেরুকার ছবিটা দিয়ে রেখেছি আমি এখানে। তো আমাদের স্তন্যপায়ী প্রাণীর যে সার্ভাইকাল কশেরুকা আছে, সেটার সংখ্যা হচ্ছে 7টি। কশেরুকা মানবদেহের মেরুদণ্ডের অংশবিশেষ। কশেরুকা কি? মানবদেহের মেরুদণ্ডের অংশবিশেষ হচ্ছে কশেরুকা। প্রকৃতপক্ষে মেরুদণ্ড অনেকগুলো কশেরুকার উপর্যুপরি বিন্যাস, অর্থাৎ একটার উপর আরেকটা সাজিয়ে কিন্তু আমাদের মেরুদণ্ড তৈরি হয়। কশেরুকা অস্থি এবং হায়ালিন অস্তন্ত্রর তরুণাস্থির সমন্বয়ে গঠিত জটিল কাঠামো, যা প্রাণীভেদে কিছুটা ভিন্ন হতে পারে। একে অনিয়ত অস্থির তালিকা রাখা হয়, অর্থাৎ একে অনিয়ত অস্থির তালিকা রাখা হয়। তো এখানে যে ফটোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা কশেরুকার ফটো, এবং এখানে তার বিভিন্ন পার্টস, অর্থাৎ তার অংশগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তোমাদেরকে বলে রাখি যে এই পিডিএফটা কিন্তু তোমরা আমার যে টেলিগ্রাম চ্যানেল দাবং মিডিয়া টেলিগ্রাম চ্যানেল কিন্তু তোমরা জয়েন করে দেবা। সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমার এই পিডিএফটা আমি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারো। তো পরবর্তী প্রশ্নে চলে যাই। ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক হিসেবে কে পরিচিত? তো উত্তর হবে হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম, যাকে আমরা এ ও হিউম বলি। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউমের ছবি। আমরা জানি ভারতীয় জাতীয় কংগ্রেস, অর্থাৎ বর্তমানে যেটা কংগ্রেস রয়েছে, এটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতের প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল। এটা কিন্তু আমাদের কোনো ভারতীয় দ্বারা কিন্তু এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়নি, বা কোনো গান্ধী পরিবারের দ্বারাও কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়নি। এর প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। অ্যালান অক্টোভিয়ান হিউমের সঙ্গে কিন্তু আরও বেশ কয়েকজন ছিলেন এই প্রতিষ্ঠাকালীন সদস্য হিসাবে। তো এখানে আরও কিছু ইনফরমেশন রয়েছে। দেখো, কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 28শে ডিসেম্বর 1885। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 28শে ডিসেম্বর 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এ ও হিউম বা অ্যালান অক্টোভিয়ান হিউম, যিনি ছিলেন ইম্পেরিয়াল সিভিল সার্ভিসের সদস্য এবং বিশিষ্ট রাজনৈতিক সংস্কারক, পক্ষীবিদ এবং ব্রিটিশ ভারতে কর্মরত উদ্ভিদবিদ। এখানে ইনি কিন্তু অনেকগুলো ইসে ছিলেন, অর্থাৎ একজন পক্ষীবিদ ছিলেন, একজন উদ্ভিদবিদ ছিলেন, সেই সঙ্গে কিন্তু একজন রাজনৈতিক সংস্কারও ছিলেন। মানে পরবর্তী প্রশ্ন আছে, এখানে আছে কি, কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? প্রশ্ন নম্বর 8, কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? তো উত্তর হবে গামা রশ্মি। গামা রশ্মিটা কী আছে? গামা রশ্মি বা গামা বিকিরণ, যার প্রতীক হচ্ছে ওয়াই চিহ্ন, এক প্রকার উচ্চ কম্পাঙ্কের খুব ছোট্ট তরঙ্গ দৈর্ঘ্য তড়িৎ চুম্বকীয় বিকিরণ। ইহা বিভিন্ন সাব অ্যাটমিক কণার মিথস্ক্রিয়া, যেমন ইলেকট্রন, পজিট্রন, অবলুপ্ত প্রক্রিয়া। এখানে কি আছে? পাইয়ন অবক্ষয়, তেজস্ক্রিয় অবক্ষয়, ফিউশন বিক্রিয়া, ফিউশন বিক্রিয়া, এছাড়া আছে বিপরীত কম্পাট্রন, বিস্ফোরণ ইত্যাদির মাধ্যমে তৈরি করা হয়, তৈরি হয়। আচ্ছা, কী হয়? এই গামারসিটা এগুলোর মাধ্যমে তৈরি হয়। আমার পরবর্তী প্রশ্নে চলে যায়, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের যে জেনারেল স্টাডিজে সেখানে কিন্তু এসে থাকে। এখানে আছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? এটা হচ্ছে বোম্বেতে হয়েছিল। তো এখানে আরও কিছু ইনফরমেশন আছে। ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এর প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1947 সালে ভারত স্বাধীনতা অর্জন করলে কংগ্রেস দেশের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়, অর্থাৎ যেটা ভারতীয় জাতীয় কংগ্রেস, সেটা কিন্তু ভারতের স্বাধীন হওয়ার পরে যেটা কংগ্রেস আমরা বর্তমানে চিনি, সেটা কিন্তু ভারতের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, আমরা 10 নম্বর প্রশ্নে চলে এসেছি। 10 নম্বর প্রশ্নটা কাছে, ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? উত্তর হবে সোডিয়াম কার্বোনেট।
ওয়াশিং সোডা যেটা আমরা জামা কাপড় ধোয়ার কাজে ইউজ করে থাকি, অর্থাৎ যেটাকে আমরা পাউডার জানি আমরা, যেটা সে ওয়াশিং সোডা, তার হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। তো এখানে কী লেখা আছে দেখো, সোডিয়াম কার্বনেট ওয়াশিং বা ওয়াশিং সোডা, সোডা অ্যাশ এবং সোডা স্পোটিক নামে পরিচিত। সোডিয়াম কার্বনেটের সব রূপই সাদা বর্ণের, অর্থাৎ এটা দেখতে কিন্তু সাদা বর্ণের। এর ভৌত ধর্মের দিক থেকে এটি একটি গন্ধহীন এবং জলে দ্রাব্য, এর কিন্তু কিন্তু গন্ধ নেই এবং এটা জলে দ্রাব্য, অর্থাৎ জলে মিশে যায়। জলে দ্রবীভূত হয়ে এটি ক্ষারীয় দ্রবণ তৈরি করে, ময়লা ও কীটনাশক দূর করতে এটি চমৎকার কাজ করে। যেটা মাত্র বলছিলাম, আমরা কিন্তু জামা কাপড় পরিষ্কার করতে বা কীটনাশক হিসাবে কিন্তু এটা আমরা ইউজ করতে পারি। এরপর কাছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? উত্তর হবে অ্যানি বিশান্ত। এখানে দেখো যে ছবিটা দেওয়া আছে, এটা হচ্ছে অ্যানি বিশান্তের ছবি। ইনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। এখানে কিন্তু শুধু সভাপতি নেই, এটা কিন্তু প্রথম মহিলা সভাপতি। তো এটা মনে রাখবে, মহিলা সভাপতি ছিল অ্যানি বিশান্ত। তো অ্যানি বিশান্ত কে ছিলেন? অ্যানি বিশান্ত ছিলেন একজন প্রাক্তন ব্রিটিশ সমাজতান্ত্রিক, নারী অধিকার আন্দোলনকারী, লেখিক এবং ভারতীয় স্বায়ত্তশাসনের সমর্থক। অর্থাৎ তিনি চাইতেন ভারতের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা হোক। 1898 সালে তিনি কেন্দ্রীয় হিন্দু স্কুল প্রতিষ্ঠা করতে সাহায্য করলেন। অর্থাৎ তিনি শুধু সভাপতি ছিলেন তাও না, তিনি আমাদের যে কেন্দ্রীয় হিন্দু স্কুল সেটা কিন্তু প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিলেন। এছাড়া 1922 সালে তিনি ভারতের মুম্বাইতে হায়দ্রাবাদ বা সিন্ধু, যেটা জাতীয় হায়দ্রাবাদ জাতীয় কলেজের বোর্ড প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন অ্যানি বিশান্ত। পরের প্রশ্নে চলে যাই আমরা, প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? প্রাণীদেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ। আর স্নায়ু কোষটা কি? মানব মস্তিষ্কের মূল গঠন উপাদান হল নিউরন। মস্তিষ্কে প্রায় 10 বিলিয়ন স্নায়ু কোষ বা নিউরন থাকে। এই কোষগুলো বৈদ্যুতিক সংকেতের আকারে অনুভূতি পরিবহন করতে সাহায্য করে। অর্থাৎ আমাদের যে স্নায়ুগুলো আছে, সেই স্নায়ুগুলো কিন্তু আমাদের যে কোষ আছে, সেই কোষগুলো কিন্তু স্নায়ু কোষ, যেটা আমরা আমাদের বিভিন্ন ধরনের আমাদের দেহের বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সংকেত আকারে পরিবহন করে সাহায্য করে। 13 নম্বর প্রশ্ন কি আছে, ভারতীয় জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1885 খ্রিস্টাব্দে। তো এখানে দেখো, জাতীয় কংগ্রেস নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু আছে। জাতীয় কংগ্রেস কত কবে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে অ্যালান অক্টোমান হিউম কংগ্রেসের প্রতিষ্ঠা করেন। অর্থাৎ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টোমান হিউম, এবং 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম সভাপতি নির্বাচিত হন। আমরা কিন্তু একটু আগে দেখেছি এখানে যে নারী সভাপতি ছিলেন কে, নারী সভাপতি ছিলেন কিন্তু আমরা দেখো এখানে অ্যানি বিশান্ত ছিলেন নারী সভাপতি, প্রথম নারী সভাপতি। এবং এবং কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রথম সভাপতি ছিলেন। আমরা পরের প্রশ্নে চলে যাই, স্তন্যপায়ী প্রাণী করোটিক সেনার সংখ্যা কয়টি? এখানে দেখো উত্তর রয়েছে 12 জোড়া, অর্থাৎ 12টি না, এখানে কিন্তু মনে রাখবে এটা 12 জোড়া, অর্থাৎ 12 দুগুণে 24টি। তো এখানে দেখো একটা ছবি দেওয়া রয়েছে, করোটিক সেনার একটা ছবি দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এটা পিডিএফটা ডাউনলোড করে ভালো করে দেখে নেবে এই কোন সেনার কী নাম। এবার দেখো করোটিক স্নায়ু কী, সেটা লেখা রয়েছে, করোটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ হচ্ছে সেই সকল স্নায়ু যা সরাসরি মস্তিষ্ক থেকে উদ্ভূত, ব্রেনস্টম থেকে উদ্ভূত স্নায়ুগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। উল্লেখ্য করোটিক স্নায়ুগুলোর মধ্যে 10টির উৎপত্তিস্থলী হল ব্রেনস্টম। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা, এখানে আছে নাম্বার 15, ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু রয়েছে? সঠিক উত্তর হবে ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল কি? আমরা জানি পাতার সবুজ অংশকে আমরা সাধারণত ক্লোরোফিল, অর্থাৎ উদ্ভিদের যে সবুজ অংশ, শুধু পাতা না, উদ্ভিদের যে সবুজ অংশ সেটাকে আমরা সাধারণত ক্লোরোফিল নামে জেনে থাকি। ক্লোরোফিলে কী হয় বলো তো? ক্লোরোফিলের মাধ্যমে গাছ কিন্তু সূর্যের আলো এবং জলের সাহায্যে কিন্তু খাদ্য তৈরি করে। অর্থাৎ ক্লোরোফিল কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা যার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে থাকে। তো এখানে কিন্তু ক্লোরোফিলের ধাতুর মধ্যে কোন ধাতু রয়েছে? ম্যাগনেসিয়াম ধাতু রয়েছে। এখানে আরও কিছু ইনফরমেশন রয়েছে, যেমন ক্লোরোফিল বা পত্র হচ্ছে এক ধরনের সবুজ রঞ্জক পদার্থ যা সায়ানোব্যাটিক ব্যাকটেরিয়ার এবং উদ্ভিদ ও শৈবালে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। এখানে এটা কোথায় পাওয়া যায়? উদ্ভিদ ও শৈবালে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। পরের প্রশ্ন কি আছে, কোন গ্যাস লাফিং গ্যাস নামে পরিচিত? সঠিক উত্তর হবে নাইট্রাস অক্সাইড। তো লাফিং গ্যাস কি? লাফিং গ্যাস হচ্ছে রাসায়নিকভাবে লাফিং গ্যাস হলো নাইট্রোজেনের একটি অক্সাইড, যাকে নাইট্রাস অক্সাইড নামে ঢাকা হয়। মৃদু মিষ্টি গন্ধযুক্ত বর্ণহীন এই অক্সাইড মানুষ নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে হাসির উদ্বেগ ঘটে। এর প্রধান কাজ মূলত ব্যথা কমানো হলেও এটি মানুষের মনে
মনকে চনমনে ভাব তৈরি করে। আমরা জানি কিনা লাফিং গ্যাস যেটা, অর্থাৎ যার সংস্পর্শে আসলে আমরা মানে মানুষের মধ্যে হাসি উদ্বেগ ঘটে, সেটা হচ্ছে লাফিং গ্যাস, যেটাকে নাইট্রাস অক্সাইড বলা হয়ে থাকে। 17 নম্বর প্রশ্নে চলে এসেছি আমরা, পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? সঠিক উত্তর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড হচ্ছে পেশির ক্লান্তির জন্য দায়ী। পেশির ক্লান্তি কি? পেশির ক্লান্তি বলতে ক্রমাগত ক্রিয়াকলাপের সময় বা রোগগত সময়, অর্থাৎ যদি কেউ আমরা অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে কাজ করি, তখন দেখবে আমাদের মধ্যে একটা ক্লান্তি ভাব আসে, আমাদের হাত পা কাজ করতে থাকেন বা হাতে দুর্বল হয়ে যায়, বা অনেক সময় দেখো যদি কেউ রোগাক্রান্ত হয়ে থাকে তখনও কিন্তু তার হাত পা দুর্বল হয়ে যায়। তো এই সময়টা হয় বা এই সমস্যাটা হয়, এই সমস্যার কারণে উৎপন্ন পেশি বলের যে হ্রাস হয়, অর্থাৎ এই সমস্যা হলে যে আমাদের পেশিতে যে বল সেটা হ্রাস পায়, সেটা হচ্ছে পেশি ক্লান্তি। সহজ কথায় সময়ের সাথে সাথে উৎপন্ন পেশি শক্তির হ্রাসকে পেশি ক্লান্তি বলে। আমি 18 নম্বর প্রশ্ন আসি, পিতল কোনটির মিশ্রণ? এটা কিন্তু খুবই একটা ভালো প্রশ্ন, পিতল কোনটির মিশ্রণ? পিতল হচ্ছে তামা এবং দস্তার মিশ্রণে পিতল তৈরি করা হয়। তো সাধারণভাবে পিতলের 67% তামা এবং 33% দস্তা থাকে, তবে এক্ষেত্রে কিন্তু মানটা কিন্তু কম বেশি করা হয় এর গুণগত মানের পার্থক্য আনার জন্য। সেক্ষেত্রে কিন্তু 95-95% পর্যন্ত তামা থাকতে পারে, আবার অন্যদিকে দস্তা পরিমাণ 5-40% থাকতে পারে। এটা ডিপেন্ড করে পিতলের কোয়ালিটির উপরে। 19 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর 1982 সালে ভারত ছাড়ো আন্দোলন তৈরি হয়েছিল। এই ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে কিন্তু আরও কিছু ইনফরমেশন এখানে রয়েছে। ভারত ছাড়া আন্দোলন ছিল একটি আইন অমান্য আন্দোলন, যেটি 1982 সালে 8 অক্টোবর থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধী দ্বারা পরিচালিত হয়েছিল। অর্থাৎ এই ভারত ছাড়া আন্দোলন কে করেছিলেন? মহাত্মা গান্ধী পরিচালিত হয়েছিল, অর্থাৎ মহাত্মা গান্ধী ছিলেন এই আন্দোলনের পুরোধা, এবং এই আন্দোলন হয়েছিল 1982 সালে 8ই অক্টোবর থেকে। এর কারণে এটাকে কিন্তু আগস্ট আন্দোলন নামে পরিচিত, যেহেতু অক্টোবর মাসে শুরু হয়েছে তার কারণে এটা কিন্তু অনেকে আগস্ট আন্দোলন নামে পরিচিত হয়ে থাকে। তো এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে আগস্ট আন্দোলন বলা হয় কোন আন্দোলনকে? তো আগস্ট আন্দোলন কোনটা? ভারতের আন্দোলনকে আগস্ট আন্দোলন বলা হয়ে থাকে। আমরা 20 নম্বর প্রশ্ন চলে আসছে, লাস্ট কোশ্চেন আমাদের এটা, সারা ভারতে হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে গান্ধীজি বা মহাত্মা গান্ধী। সারা ভারতে হরিজন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। হরিজন সংঘটা কি? হরিজন সেবক সংঘ হলো একটি অলাভজনক সংস্থা, যা 1932 সালে মহাত্মা গান্ধী দ্বারা ভারতে অস্পৃশ্যতা দূরীকরণ, হরিজন বা দলিত জনগণের জন্য কাজ করা এবং ভারতের হতাশাগ্রস্ত শ্রেণীর উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। দিল্লির কংগ্রেসের ক্যাম্পের এর সদর দপ্তর রয়েছে এখানে, এখানে দিল্লির কিংসওয়ে ক্যাম্পে এর সদর দপ্তর রয়েছে, যার শাখা ভারত জুড়ে 26টি রাজ্যে রয়েছে। অর্থাৎ এর কিন্তু যে শাখা সেটা কিন্তু সারা ভারতে 26টি রাজ্যে জুড়ে রয়েছে এবং দিল্লির কিংসওয়ে ক্যাম্পে এর সদর দপ্তর প্রতিষ্ঠিত। তো এই ছিল 20টি প্রশ্ন, আজকের প্রথম প্র্যাকটিস সেটে 20টি প্রশ্ন। আশা করি এখান থেকে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তা কিন্তু বেশ অনেকগুলো ইনফরমেশান জানতে পারলে। তো অবশ্যই কিন্তু তোমরা আমার যে টেলিগ্রাম চ্যানেল এখানে কিন্তু তোমরা জয়েন করে থাকবে, কারণ আমি আমার যে পিডিএফটা এই পিডিএফটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, যাতে পরবর্তীতে যখন যে ভিডিওগুলো আমি আপলোড করব সেই আপলোড করা ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশন তোমরা চলে যায় তোমাদের কাছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।